আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ পাইপ ফিটিং আমাদের এটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পন্ড তো পন্ডের কাজ এমনিতে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে হলো আমাদের আপনার দৈর্ঘ্য আছে হলো পন্ডের আপনার পনেরো ফিট আর হলো আপনার পাশে আপনার হলো দশ ফিট ঠিক আছে আর আমরা যে গভীরতা রাখছি সেটা হলো আমাদের সাড়ে তিন ফিট থেকে প্রায় চার ফিটের পরিমাণ আমরা গভীরতা রাখছি কারণ উপরে আমাদের প্রায় হাফ ফুট থেকে এক ফুট পরিমাণ আমরা গ্যাপ রাখবো আর মূলত আপনাদের এখন আমরা যেটা দেখাবো সেটা হলো পাইপ ফিটিং করা তো আমাদের মেডেল এটা হলো আমাদের মেডেল এখানে অব্দি আছে মেডেল আমাদের তো আমরা যেটা করব এই মেডেলে আমাদের অ্যালবো বসায় আমরা এদিকে বরাবর একটা লাইন নিয়ে যাবো আমাদের ওইখানে কারণ আপনারা জানেন আমাদের পূর্বের ভিডিওগুলোতে আমরা দেখাইছি কিভাবে আমরা এই পণ্ডের কাজগুলো করছি আর আমাদের পাশে এখানে দশ হাজার লিটার ট্যাঙ্কির একটি কাজ চলতেছে ঠিক আছে তো এইখানেও একটি যে পাইপের লাইন আমরা করতেছি সেটা একসাথে যৌথভাবে আমরা এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটা দশ হাজার লিটার ট্যাঙ্কিতে কীভাবে পাইপ ফিটিং করতে হয় আর একটা পন্ডের ক্ষেত্রে আমাদের যে একটা পন্ড করতেছি এটা ধারণ ক্ষমতা পনেরো হাজার লিটার তবে আমাদের আমাদের আপাতত টার্গেট হলো এখন দশ হাজার লিটার আমরা করবো তো এই পন্ড সিস্টেম আর হলো আপনার এই ট্যাঙ্ক সিস্টেম দুইটাতে কিভাবে আমরা পাইপের কাজগুলো করব। আউটলেটের কাজ সেই ভিডিওটা আজকে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন এটা ছিল আমাদের তাই হ্যাঁ औस्ट्रो मसुरले लण्ड औस्ट्रो को देन ओइ जे होइ काम भिलनी इजैला भ यार धत्ता गर्नले के हुन्छ कष्ट बस আমাদের তাই না যেহেতু এটা হলো আমাদের এলবো এই অ্যালবোটা আমাদের এখানে ফিটিং করতে হবে কারণ এদিকে আমাদের আউটলেটের পাইপটা চলে যাবে আর এখানে একটা ফিল্টার থাকবে ঠিক আছে এটা এখানে বসাইতে হবে এই লেভেলে তার মানে নিচে হয়ে গেছে আর একটু সে করতে হবে মোটামুটি দেখুন আছে ওকে এখন আমাদের এদিক দিয়ে একটা লাইন কাটতে হবে এই বরাবর ওকে আমরা এটা নিয়েছি ভিউয়ার্স আপনাদের একটা বিষয় দেখানোর জন্য আবার ক্যামেরা অন করলাম সেটা হলো দেখেন আমরা এখান দিয়ে একটা পাইপ বের করছি পাইপ বের করার লাইন করতেছি তো এটা আমাদের জন্য যথেষ্ট কষ্টসাধ্য হচ্ছে এই কারণে এখানে হলো আমাদের সম্পূর্ণ বালু এটা একেবারে বালু মাটি তো আমরা যেটা করলে ভালো হইতো সেটা হলো আপনাদের এই এই বস্তাগুলো ফেলার আগে আমরা যদি পাইপের লাইনটা আগে করতাম তারপরেও বস্তা ফেলতাম তাহলে এখন এই প্রবলেম হতো না তো এখন আমাদের আমাদের এই প্রবলেমটা যাতে যাতে আপনাদের ফেস করতে না হয় সেই কারণে আপনাদেরকে আসলে বিষয়টা দেখানো তো এটা হচ্ছে আমাদের সেই লেভেল এখানে আমাদের অ্যালবোটা বসবে এখানে তো এ বরাবর যে আমাদের পাইপটা বের হবে এই কারণে আমাদের যেটা করতে হচ্ছে এখানে আমাদের একটা গর্ত করতেছি আমরা দেখেন মালি ভিতর দিয়ে আসলে বিষয়টা দেখালাম এই জন্যই কারণ আপনারা যখন সেট আপ করবেন তখন পাইপ সেট আপটা করে তারপরে এই বস্তাগুলো দিবেন তাহলে এই প্রবলেম আর ফেস করতে হবে না তো এখান থেকে আমাদের আবার ওই পাশ থেকে ওই রকমভাবে সেম গর্ত করতে হইতেছে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি জাস্ট এই বিষয়টা দেখানোর জন্য আবার ক্যামেরা অন করলাম তো আমি আপনাদেরকে সম্পূর্ণ পাইপটা সেট করি তারপরে আবার আমি দেখাচ্ছি আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন ইনশাআল্লাহ আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো সমানিত ভিউয়ার্স আমরা যেটা করতেছিলাম আপনাদের আমি বলছিলাম যে এখানে আমরা এই করে করতেছি তবে এখানে ছিদ্র করার ফলে যেটা হচ্ছে আমাদের এই বস্তার ভারে সেটা নিচের দিকে নামতেছে তো এখানে রিক্স হয়ে যায় এই কারণে আমরা এখন যেটা করতেছি বস্তাগুলোকে আগে এখান থেকে ফেলে দিচ্ছি তারপরে আমরা ওইখানে পাইপটা ফিটিং করে বস্তাগুলো আবার দিয়ে দিতে হবে আমাদের ঠিক আছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সে পন্ড পূর্বের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে পন্ডের মাপটা দিতে হয় এবং কিভাবে পন্ডগুলো তৈরি করবেন এটা হলো পন্ড সিস্টেমের আমরা যে বায়ো করব সেখানকার একটি পন্ড তো এখানে আমরা যেটা করছি সেটি হলো এখন আপনার আউটলেটের জন্য একটা পাইপ ফিটিং করছি তো পাইপ ফিটিংয়ের জন্য আমরা যেটা করলাম এখানে এটা হচ্ছে একটা অ্যালবো আর আমরা এটা হলো পাইপ তিন এঞ্চি পাইপ তো এই পাইপের সাথে আমরা এখানে অ্যালবোটাকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এটার জন্য আঠা পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাবো যে কোন আঠাটা আমরা এখানে লাগিয়েছি আর বিষয়টি হচ্ছে আমাদের এখানে একটা ইট আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা ইট ইটের উপরে আমরা অ্যালবোটা বসাইছি তো এখন আর একটা কাজ করব সেটা হলো আমরা একটি বস্তা একটা বস্তাকে এইভাবে দিয়ে নেবো এখানে এই মুখে ঠিক আছে তো এটা দেওয়ার আমাদের উদ্দেশ্য হলো এখন আমরা এটা দেওয়ার পরে যে সাইড দিয়ে মাটিগুলো দিয়ে দেব যাতে মাটিগুলো দিলে যেন আমাদের পাইপের মধ্যে মাটি চলে না যায় ঠিক আছে এটা মনে রাখবেন এইভাবে দিয়ে আপনারা পাইপটাকে ঢেকে দিবেন আর এখানে আমরা পাইপটাকে ঢেকে দিলাম ওই হচ্ছে পাইপের আমাদের মাথা এটা হচ্ছে আমাদের পন্ডের মাঝখানে তো সব দিক থেকে চার দিক থেকে আমাদের ঢালো হয়ে আসছে এখানে আর এখান থেকে আমাদের পাইপটা এদিক দিয়ে এখানে আমাদের একটি হাউস তৈরি হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি হাউস সিস্টেম করছি সেটা হলো আমাদের রাখছি তিন ফিট তিন ফিট তিন ফিট মানে তিন স্কোয়ার ফিট এখানে জায়গাটা আছে ঠিক আছে তো এখানে আমরা আর এখান দিয়ে আমাদের একটা আউটলেটের লাইন বের করে দেবো যাতে এখানে পানিটা বাইরে চলে যেতে পারে আর হচ্ছে এখানে দুইটা পাইপ দেখতে পাচ্ছেন একটা হলো আমাদের পয়েন্ট থেকে আসছে এদিকে পয়েন্ট থেকে সরাসরি বের করছি ঠিক আছে আর এদিকে যেটা দেখবেন সেটা হলো আমাদের যে দশ হাজার লিটার ট্যাঙ্কি সিস্টেম যেটা আমরা করতেছি ওই ট্যাঙ্ক সিস্টেমের জন্য এখানে আমরা পাইপটা ফিটিং করতেছি তো এখানে দেখেন আমরা ইট চতুর্দিকে ইট বিছিয়ে দিয়েছি আর তারপরে হলো এখানে আমরা পাইপ ফিটিংয়ের জন্য আউটলেটের জন্য একটা পাইপ ফিটিং করতেছি তো এখানে অলরেডি আমরা পাইপটাকে বসাই দিছি এটা হলো পাইপ এখানেও আমরা ঠিক একই কাজ করেছি এটা আমাদের তিন ইঞ্চি এখানে একটা অ্যালবো আঠা দিয়ে লাগাইয়ে দিছি দেখতে পাচ্ছেন আপনার আঠা আঠাতে আঠাটাকে আপনাদেরকে দেখাই আমি কোন আঠা এই আঠা আপনারা দেখেন এখানে এটা হলো গাজি পাওয়ার এটা হলো চা চল্লিশ এম এল তো এই এই আঠাটা খুবই কার্যকরী আপনাদের এই পাইপ ফিটিংয়ের জন্য তো আমি ওই আঠাটা ব্যবহার করছি তো এখানেও এই পাইপের মধ্যে আমাদের সাথে আরও কাজগুলো বাকি আছে এটাকে কমপ্লিট করার জন্য আমরা এখানে একটি ই দিয়ে দেবো যাতে কোনো ময়লা ভিতরে প্রবেশ করতে না পারে যাতে মাটিগুলো প্রবেশ করতে না পারে ঠিক আছে তো পাইপটা ঠিক আছে কিনা ওকে ঠিক আছে তো এখন আমরা এটাকে মাটি দিয়ে ঢেকে দিই তো এরপূর্বের ভিডিওগুলোতে আমরা আসলে দেখাইছি আপনি কীভাবে একটা দশ হাজার লিটার ট্যাঙ্কির জন্য আপনি শুরু থেকে মাপ দিবেন এবং তারপর কীভাবে ইটগুলো বিছাবেন কতগুলো ইট লাগবে টোটালি একটা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করছি তো আজকের ভিডিওতে মূলত আমরা এই পাইপ ফিটিং বিষয় সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তো এটা গেলো আমাদের হলো দুইটা পাইপ গেছে এখান থেকে একটু ঢালো রাখছি আমরা এটা হলো আমাদের পন্ডে থেকে আসছে আর এখানে যেটা এটা হলো আমাদের দশ হাজার লিটার যে ট্যাঙ্কিটা হবে এটা থেকে আমাদের আউটলেট আসছে আর এখানে আমাদের ই লাগাবো এখানে হলো আমরা যেটাকে বলে বল ভাল্ব এখানে এখান থেকে একটা বল ভাল্ব এখানে আমরা লাগাবো আপনাদের দেখাবো আমরা নেক্সট ভিডিওতে আর এখান থেকে একটা বল ভাল্ব আসবে এখানে মানে বল ভাল্ব বলতে আমি বোঝাই বলতেছি সেটা হলো পানিকে সাবির সিস্টেম ওটা ওটা সাবি দিলে পরে সাবি ছেড়ে দিলে পানি বের হবে আবার সাবি আটকাইলে পরে আপনার পানি আর বের হইতে পারবে না ঠিক আছে এটাকে বল ভাল বলা হয় তো এটাকে লাগানোর জন্য এখানে আমরা এক ফিট জায়গা আর এখানে এক ফিট জায়গা আমরা রেখে দিয়েছি আর আমরা একটু বড় করে করছি এই কারণেই যাতে এখানে কখনো কোনো প্রবলেম না হয় আর যাতে একটু ময়লা হলেও আমরা পরিষ্কার করতে পারি ছোটো থাকলে এখানে পরিষ্কার করতে একটু সমস্যা হয় ঠিক আছে এই জন্য আমরা একটু বড় করে করলাম এখানে প্রায় তিন ফিট বাই তিন ফিট এটা রাখছি আর এখানে আমাদের সাইরেনসি পাইপ দিয়ে একটা আউটলেট হবে ওকে তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে কী হয় আপডেটটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো ওকে ইনশাআল্লাহ ভালো থাকবেন আর অবশ্যই পরবর্তী ভিডিও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ